পানির বাবে বিদ্যালয় বন্ধ মরাণর খোয়াং শিক্ষানুষ্ঠানের সম্মুখত সাগর সদৃশ পরিবেশ, বরষুণ আহিলেই স্তরণ দুর্ভ, পাঠদান সম্পূর্ণরূপে বন্ধ, পানীয় বাড়িছে, আর ছাত্র ছাত্রীসকল অকমান অসুবিধা হব, আমারও অকমান অসুবিধা হব। প্রতি বছরে মানে বরষুণ দিলে হয় আর মানে ধর ধারাখার বরষুণ দিলে তেতিয়া হয়। এইখন পিঠুবর সোয়ালী স্নাতক বিদ্যালয় খরারির সমাহে নিয়মিত ক্লাস হল মহাবিদ্যালয়খনত। বরষুণ কালি পরহি খুব বেশিকে হয়েছে, আর বেশিকে হওয়ার কারণে আমার মহাবিদ্যালয়ের ফিল্ডর মানে প্লেগ্রাউন্ডের উপরও মহাবিদ্যালয়ের চৌহদতো পানি সোমা সোমা অবস্থা বর্তমান হয়েছেহি। কলর ভূর অথবা নাওত উঠি কলেজলৈ আহিবলগীয়া অবস্থা গুরু শিষ্যর। দুই এবছর আমি একেবারে একদম মহাবিদ্যালয় মানে মেইন রোডের পর মহাবিদ্যালয়ের ভিতরলৈকে আমি কলর ভূর লৈ ইয়ালে আহিবলগা হৈছিল। গতিকে এটো সঁচাকৈ আমার বাবে এটা দুর্ভাগ্যজনক, আমার মহাবিদ্যালয়খন ছাত্রী মহাবিদ্যালয়, গতিকে অহা যাওয়ার ক্ষেত্রে আর বেশিকে আমার মহাবিদ্যালয়ের মহিলা কর্মচারী আছে, মহিলা শিক্ষক আছে, গতিকে তেখেতলোকে অহা যাওয়ার ক্ষেত্রে যথেষ্ট অসুবিধা হয়। কৃত্রিম বানর ভয়াবহ সমস্যা সমাধান করে সুস্থির শৈক্ষিক পরিবেশ গড়ি তুলবলে সরকারক আহ্বান মহাবিদ্যালয় কর্তৃপক্ষর। গতিকে এই সমস্যাটা কেনে ধরনের স্থায়ীভাবে সমাধান করবো তারবাবে মই সংবাদ মাধ্যমের জড়িয়ে সরকারের অনুরোধ জানাব বিচার যাতে সমস্যাটা একটা স্থায়ী সমাধান পাও। মরাণর ক্যামেরা পার্সন মন্তুর সত্যি টপ প্রকৃত রিপোর্ট ডিওয়াই।